খাচ্ছ? এটার নাম কি? পেয়ারা। তুমি এটা পছন্দ করো? মুখ দিয়ে বলো। পেয়ারা কে খায়? হ্যাঁ, তুমি কিভাবে খাচ্ছ? আচ্ছা খাও। সবজি কাটতে বসে গেলাম, এখানে নিয়ে আসছে ফুলকপি। শীতের দিনে আর কি যেই সবজি আর কি বেশি আনা হয়। আর হলো গাজর, এখানে টমেটো, ধনিয়া পাতা, আর এই যে সিম। এখন কেটে নিচ্ছি সবজি, রান্না করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি বাংলাদেশি ব্লগার হিমু ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আর যে প্রান্তে থেকে বসে আজকে আমার এই ডেলি লাইফটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম প্রতিবারের মতো আমার আরেকটি ডেলি নিউ লাইফ স্টাইল নিয়ে। আশা করি আজকে নিউ লাইফটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই যে এখানে আমি শীতে আর কি খাটটা রান্না করে নিচ্ছি, আর কি কি রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে এই যে সবজি কেটে ধুয়ে রেখেছি, মাছ, আর এই যে খাটটা, আজকে টমেটোর খাটটা রান্না করে নিচ্ছি। তো যারা যারা চিনেন জানেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের কাছে এটা একটু ব্যতিক্রমী একটা রান্না আর কি। তো আমার খুব ফেভারিট আর কি শীতের সময়ে খাটটা রান্না, মানে টক আর কি টমেটোর, খুব মজা লাগে। তার এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, তরকারি আর কি সবজি দিয়ে রান্না করব। অলরেডি সবজিটা কষিয়ে নিচ্ছি, অলরেডি রান্না করে নিচ্ছি, আর এদিক দিয়ে মাছটা ভেজে নিচ্ছি, আর খাটাটা অলরেডি হয়ে গেছে। তো পাতিলে রান্না করে নিচ্ছি, কারণ অনেক পদের সবজি একসাথে দিলে তরকারি অনেকটা হয়ে যায়। তো এর জন্য বেশি করে অনেক পদের তরকারি একসাথে দিয়ে রান্না করি, আর খেতেও ভালো লাগে শীতের সময়। তো ব্লগের এই পঞ্চি যেসব আপু ভাইয়েরা চলে এসেছো, এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তোমার মূল্যবান লাইকটি দিয়ে আমার এই ব্লগ ভিডিও কন্টিনিউ করে নাও। আর তোমাদের কাছে আমার ব্লগের কোথাও কোনো অংশ বিন্দু পরিমাণে যদি একটু হলো ভালো লাগার কাজ করে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো, তা না হলে কখনোই সম্ভব হবে না। তো এই তো অলরেডি আমার এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটার সাথে, আর পাকা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি। তো সেগুলো আর দেখাইনি, এত কিছু দেখালে আর কি ব্লগ বড় হয়ে যায়, আর বেশি বড় ব্লগ ভিডিও কেউ দেখতে চায় না। এত ছোট ব্লগ ভিডিও দিই তাও তো কেউ দেখতে চায় না, সেজন্য ছোট ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তার এখানে সন্ধ্যা চা বানিয়ে নিচ্ছি। এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও। আল্লাহ।